ঘটনাক্রমে জানা যায়, গত শুক্রবার দুপুরে উদয়পুর বৈষ্ণবী চর এলাকায় বালু ব্যবসায়ী ম্যানেজার হাসান মিয়ার কাছে নিজের পাওনা টাকা চাইতে গেলে হঠাৎ করে তার উপর হামলা চালায় হাসান। আহত শ্রমিক ধ্রুব দাস মার খেয়ে বালুর চরে পড়ে থাকে বলে সে জানায়। পরবর্তী সময় বালু ব্যবসায়ীর মালিকের ছেলে ঘটনার পর তাকে নিজ বাড়িতে যায় জামজুরি এলাকায়, কিন্তু ধ্রুব দাসের ওপর এতটাই মারধর করা হয় যে এই ঘটনায় টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি হতে হয়। এই ঘটনার খবর পেয়ে রবিবার রাতে তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস সহ ভারতীয় মজদুর সংঘের অন্যান্য সদস্যরা। এই ঘটনায় ধ্রুব দাস নামধাম জানিয়ে কাকরাবন থানায় একটি মামলা দায়ের করে। শিশু মিয়া, এরপর প্রথমটি মারছি শিশু মিয়া, তারপর হাসান মিয়া, এরপরে আমার মারতে মারতে দৌড়ে নদী পড়ছি আমি, তারপরে আবার তুল্লা আনছি, তুল্লা মালিকের ছেলে আসিল, অরুণগুলো ছেলে অনুষ্ঠানে তারা আমার তুল্লা যায় না, এখন মারতো না, বয়সে আবার গাড়ি নিয়েছে, গাড়ি নিয়ে বয়স কথাবার্তা করতেছে, তারপর শিশু মিয়া আবার মারার মূল কারণটা কি কারণে এই টাকার দিয়েছে? কত টাকা টোটাল? কত টাকা? 14,000। তুমি পানা আসিলে তাদের কাছে? কার কাছে পানা আসিলে? হাসান মিয়ার কাছে পানা আসিলে? তারা মারছিল তোমারে? হ্যাঁ। কোন জায়গাটা মারছিল? মারছে স্যার বালুর গাড়ি বৈষ্ণবী স্যার, বৈষ্ণবী স্যার। তখন আমার শিশু মিয়া মারছে, হাসান মিয়া মারছে, মারি স্যার যাওয়ার পরে যা হয়ে দিকে দূরে বয়ে থাকে, দূরে বয়ে দিয়েছি, আবার তার ছোটো ভাই আবার আমার মারছে, এই দিক বসে বসে দিয়েছি, লাঠি টাঠি দিয়েছি, আবার আবার হেও আবার মারতে মারতে নিচে ফেলাই দিচ্ছি। তোমার নাম কি? তোমার তোমার নামটা কি? আমার নাম স্যার ধ্রুব দাস। হ্যাঁ, ধ্রুব দাস। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা ধ্রুব দাসের পরিবার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।